শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এক কাতারে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা। এই নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৃথক পৃথকভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। আওয়ামী লীগ এবং বিএনপি সিলেটের শীর্ষ নেতৃবৃন্দ সবাই চান এই ঘটনার মূল হোতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিস্তারিত মাজেম সাজু রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল হাসান রাহিন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে খাদিজা। মৃত্যুর একেবারে কাছে গিয়ে হয়তো কোটি মানুষের প্রার্থনাতেই আবারও জীবনের দিকে ফিরছে সে। খাদিজার সুস্থতা প্রার্থনা এখন দোলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের। সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস 3 অক্টোবর সিলেট এমসি কলেজে পরীক্ষা দিতে গেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের প্রেম নিবেদনে রাজি না হওয়াতে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। তবে এই হামলাকারীর পক্ষে দাঁড়ায়নি কেউ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম দিন থেকেই রাজপথে নেমেছে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। যে কলঙ্কজনক ঘটনার ঘটানো হয়েছে তার অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে শুধু সিলেট নয় বাংলাদেশের কোনো জায়গায় কোনো বিবেকবান মানুষ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে আর সাহস না পায়। নির্যাতনকারীর শাস্তির দাবিতে রাজপথে মিটে গেছে দলমতের বিভেদ। তাদের দাবি, খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারী বদরুলের দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যে আমরা আশা করি দ্রুত বিচার আইনে যাতে মামলাটি অতি তাড়াতাড়িভাবে এবং সঠিক চার্জশিটের মাধ্যমে এই মামলাটি দ্রুত বিচার আইনে নেওয়া হয়। সবাই চাইছেন হামলাকারী বদরুলের এমন শাস্তি হোক যাতে আর কেউ সাহস পায় না এমন ঘটনা ঘটানোর। কেন্দ্রীয় আমেরিকার সাংগঠনিক সম্পাদক ও সিলেট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ বলেন, রাজন হত্যা মামলার মতো এই মামলাটি দ্রুত সময়ের মধ্যেই শেষ করা হবে। আমরা তার ফাঁসি যেভাবে দাবি করছি তার পাশাপাশি অতি সত্বর যাতে এই মামলার সমস্ত কার্যক্রম শেষ করা যায়, তার জন্য সংশ্লিষ্ট যে যারা আছেন তারা তাদের দায়িত্ব তাড়াতাড়ি পালন করবেন, এটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। যে শিশু রাজন হত্যা যেভাবে তার বিচার 1 মাসের মধ্যে হয়েছে, তার চেয়েও অল্প সময়ের মধ্যে এটার অত্যন্ত কঠিনতম শাস্তির ব্যবস্থা আমরা বিচার করব। খাদিজা সুস্থ হয়ে ওঠার খবর শুনে আশার আলো জ্বলছে সবার মনে। সবার একটাই প্রার্থনা, বাবা মায়ের একমাত্র মেয়ে খাদিজা পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক সবার মাঝে। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।